তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে থাকা কোনো ফাইল বা ফোল্ডারকে কিভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করব। এটা কেন আমাদের করতে লাগে? মনে করো আমার কম্পিউটারের মধ্যে কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডার রয়েছে যেটা আমার খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার অনেক পার্সোনাল জিনিস, সেটা অন্য কেউ দেখুক সেটা আমি চাই না। তো তার জন্য কি হবে, তার জন্য অনেকে কম্পিউটারের পাসওয়ার্ড দেয় বা কম্পিউটার লক করে রাখার চেষ্টা করে। কিন্তু আমি তোমাদের বলবো যে সত্যি যদি কারোর কোনো ওইরকম সমস্যা থেকে থাকে তো তারা অবশ্যই করে আমার এই ভিডিওটি দেখো। এই ভিডিওটি দেখলে তাকে কম্পিউটার লক করতে হবে না, সেই নির্দিষ্ট ফোল্ডার বা ফাইলটাকে তোমরা লক করে দিলেই কিন্তু সম্পূর্ণ কাজ চলে যাবে। মনে করো আমার কম্পিউটারের এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে বা ফাইল রয়েছে, যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইলকে আমরা মনে করলে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবো। এটা শুনতে অবাক লাগলেও এটা একদম সত্যি। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না, তোমরা কমপ্লিটভাবে কোনো ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবে, তাও তোমাদের মনের মতন যে কোনো পাসওয়ার্ড দিয়ে, যে কোনো ফোল্ডারকে। আমি কম্পিউটারে যে ফাইল বা ফোল্ডারটিকে লক করতে চাই বা পাসওয়ার্ড দিতে চাই তো সেই ফোল্ডারটির উপরে রাইট ক্লিক করতে হবে। করার পর অ্যাড টু অ্যাক্টিভ এই অপশনটির উপরে লেফট ক্লিক করতে হবে। যখন আমরা লেফট ক্লিক করব তখন এখানে আমাদের অ্যাক্টিভ নেম অ্যান্ড প্যারামিটার্স বলে একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা যেখানে এই উইন্ডোটির মধ্যে যেখানে সেট পাসওয়ার্ড বলে লেখা আছে সেই সেট পাসওয়ার্ডের উপর ক্লিক করব। সেট পাসওয়ার্ডের উপর যখন লেফট ক্লিক করলাম তখন এখানে আমাদের এন্টার পাসওয়ার্ড দেখাচ্ছে। এবার এখানে আমাদের যে পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো। মনে করো আমি এখানে 123 এই 123 পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে মারলাম, তারপর আবার এখান থেকে ওকে মারলাম। যখন আমি ওকে মারলাম তখন এটা পাসওয়ার্ড দিয়ে লক করা হয়ে গেল। এবারে জাস্ট কয়েক সেকেন্ড সময় দিতে হবে, দিলে এটা 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে এই ফোল্ডারটার ডুপ্লিকেট একটা ফোল্ডার এখানে চলে আসবে। দেখো এখানে মাজেদ ভাই নামক যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটার কে আমি পাসওয়ার্ড দিয়ে যখন লক করলাম তখন এখানে আমার ওই রকম দেখতে একটা লক করা ফোল্ডার আমাদের এখানে চলে আসলো। তো এই লক করা ফোল্ডারটাই এখন আমার মেন জিনিস। তো এবার আমরা মনে করলে আগের যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটাকে আমরা রাইট ক্লিক মেরে ডিলিট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদি কেউ ডিলিট করে দেয় তাহলে এই পড়ে থাকবে এই ফোল্ডারটা। এবার এই ফোল্ডারটার মধ্যে যে ছবি বা কোনো ডকুমেন্টস বা কোনো কিছু রয়েছে সেটাকে যদি আমরা দেখতে চাই তার জন্য এই ফোল্ডারটাকে যখন আমরা ডাবল ক্লিক করে খুলবো তো দেখো দেখো এর মধ্যে যে কোনো কিছু আছে। তুমি যে কোনো কিছু যখন খুলতে যাবে তো দেখো এখানে তোমার খুলতে চাইবে না, বা যখন তুমি খুলবে তখন তোমাকে কী করবে পাসওয়ার্ড চাইবে। তখন তুমি কি করবে যে তুমি যে পাসওয়ার্ডটা তখন দিয়েছিলে তখন এইখানেও সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। 123 দিয়েছিলাম তো এখানে 123 দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে মারলাম। মারলে তবেই কিন্তু আমার কোনো ডকুমেন্টস, কোনো ছবি বা কোনো ফোল্ডার কিন্তু খুলবে, আদারওয়াইজ কিন্তু খুলবে না। তো দেখো এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, এই যে টিপসটি আমি দেখাচ্ছি এই টিপসটি শুধুমাত্র উইন্ডোজ 10 সফটওয়্যারের জন্য প্রযোজ্য হবে। যারা উইন্ডোজ XP উইন্ডোজ 7 যারা ইউজ করছো তাদের জন্য এই টিপসটি কিন্তু কোনোভাবে কাজে লাগবে না। তো তাদের জন্য আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে তাদের জন্য যে ফোল্ডার বা ফাইলগুলোকে লক করে কীভাবে সেগুলো আমি দেখিয়ে দেবো। এটা উইন্ডোজ 10 সফটওয়্যারের জন্য প্রযোজ্য বা কাজে লাগবে। তো দেখো আমরা তাহলে এই পদ্ধতির মাধ্যমে শিখলাম যে কীভাবে কোনো ফোল্ডার বা কোনো কিছুকে লক করতে হয়। তো এবার দেখো কেউ যদি মনে করে যে এই ফোল্ডারটাকে আনলক করবো কীভাবে, তো আনলক করার জন্য জিপ ফাইলগুলোকে যেভাবে আমরা আনলক করি তার জন্য সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করতে হবে, করে এক্সট্রাক্ট ফাইল অপশানে গিয়ে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করতে হবে। করলে এখানে এন্টার পাসওয়ার্ড দেখাচ্ছে, তো এখানে তোমরা যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকে করবে, করলে তোমার সেই যে ফাইলটা আনজিপ হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে আমরা কোনো ফোল্ডার ফাইলকে কমপ্লিটভাবে লক করতে পারবো। তো একটা জিনিস বলে দেওয়া ভালো, এখানে তোমার কম্পিউটারে বা অনেকের কম্পিউটারে কোনো একটা ফোল্ডার যদি আমরা তৈরি করি তো ফোল্ডার তৈরি করার পরে রাইট ক্লিক করলে অনেকের কম্পিউটারে অ্যাড টু অ্যাক্টিভ এই অপশনটা নাও আসতে পারে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে যাবে, গিয়ে দেখবে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্কের ওপরে ক্লিক করবে। যখনই ওয়েবসাইটের লিঙ্কের ওপর ক্লিক করবে তোমাদেরকে ঠিক এইরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে তোমরা ডাউনলোড উইন আরআর এই অপশনে গিয়ে ডাউনলোড ফর PC এখানে গিয়ে ক্লিক করবে, করলে তোমাদের জন্য সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তো যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেলে তোমরা দিস PC এই অপশানের উপরে ক্লিক করবে, করে ডাউনলোড ফাইল যেখানে হয় সেই ডাউনলোড ফাইলের ওখানে যাবে, গিয়ে এই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর যেভাবে সফটওয়্যার ইনস্টল করে ওইভাবে এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবে।
নিয়ে তোমরা কাজটাকে কমপ্লিট করতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কম্পিউটার কোর্সের এইরকম নিত্য নতুন সব ভিডিও পাওয়ার জন্য এবং টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।